এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে 5 রানে হেরেছে বাংলাদেশ। 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেল, লিটন দাসের ব্যাটিং নজর কেড়েছে অনেকের। 27 বলে 60 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন তিনি। ম্যাচ শেষে লিটনকে প্রশংসায় ভাসান ভারতের সাবেক ব্যাটার রবিন উত্তপ্পা। এদিন ম্যাচ শেষে ইউএসপেন কিরি ইনফুর একটি অনুষ্ঠানে উত্তপ্পা বলেন, লিটনের ব্যাটিংয়ে দারুণ ব্যাপার ছিল, সে শুধু তুলে মারতে যায়নি, সে বলের লাইনে শট খেলার চেষ্টা করছে, পিছে অনেক বাউন্স ছিল, সে তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে, সে সেই সব জায়গায় শট খেলেছেন যেখানে 30 গজের বৃত্তের ভেতরে ছিল ফিল্ডাররা, অনেকটা সূর্যকুমারের মতো, সূর্য এই কাজটা খুব ভালো করে। এদিকে লিটনকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলও দেখা যাবে সে আশা করে উত্তপ্পা বলেন, কেকেআরে সবসময় একজন ভালো উইকেট রক্ষক ব্যাটারের প্রয়োজন, আমি মনে করি কলকাতার জন্য সেরা উইকেট রক্ষক ব্যাটার হবেন লিটন দাস, বর্তমানে সে বিশ্বের সেরা একজন ক্রিকেটার।